আমার লক্ষ্য এটাই, মানে গছ থাকিলে মানুহ থাকিব। গতিকে আমার ধরণি সেউজি হয়ে থাকিব লাগে। গছে আমাক এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আহিছে। আমি সকলে অক্সিজেন লৈ জিয়াই আছো। গতিকে চৌদিশে কেবল অরণ্য ধ্বংস হয়েছে, গছ ডাঙর ডাঙর গছবিলাক কাটি শেষ করা হয়েছে। আজিকালি মানে কি রাস্তা ঘাট বা উদ্যোগের মনোয়ার ক্ষেত্রে যথেষ্টখিনি গছ ধ্বংস হয়ে গেছে। সরকারে এই ক্ষেত্রে যাবতীয় যিনি পদক্ষেপ লবলগা আছে সেইখানে লোপরা নাই। সেই কারণে আমি সামাজিকভাবে এই গছপুলি বিতরণের জড়িয়ে আমি সমাজখন সেউজিয়া করার একটা লক্ষ্য উদ্দেশ্য আগত রাখি আমি এই গছপুলি বিতরণ করে আছো। হে গছ থাকিলে মানুষ জিয়াই থাকিব, গছ আমাক লাগিবই। সেই কারণে আমি এনে ধরনের কার্যসূচী আমি হাতত লৈছো। এটা সম্পূর্ণ বিনামূলীয়া, এটা কোনো পয়সা দিব নালাগে। এটি আমার পলাকবাড়ি প্রাইভেট উদ্যোগের সহযোগত আর আমার ইয়ার স্থানীয় কর্মীর সহযোগত আমি এই গছপুলি বিতরণ করে আছো প্লাই উদ্যোগের সহযোগত। এটা আমার শিপাজার দরং জেলার বিভিন্ন প্রান্তত করেছো। ইয়ার আগতেও আমি দুনি তারপর দেওমরনই পাথরীঘাট বুড়া ডুমনিচুকিকে ধরে বিভিন্ন জায়গা আমি গছপুলি বিতরণ করেছো। এতিয়া আকো আমি আজি লাউজানো ইয়াতে গছপুলি বিতরণ করলো। ইয়ার পিছত আমার হাজরিকা পাড়া যাব আর আমার শিপাজার বিভিন্ন অঞ্চল আমার গছপুলি আমি বিতরণ করি।